Hello viewers, Assalamualaikum. Teaching group er pokkho theke apnader shobai ke shubhechha o obhinondon. Apnader sathe achi ami Rayhan sir. Ajke ami apnader sathe jara 2019 sale JSC exam diben taderke niye kichu kotha share korbo. Karon apnar life, apnar jibon. So apnar jibon ke shamner dike egiye nawa jehetu apnar daitto at the same time asha kori as a teacher hishebe amar daitto apnaderke kichu poramorsho dewa. কারণ আপনারা জানেন যে প্রতিটা মা এবং বাবা তারা ছোটবেলা থেকে অর্থাৎ আপনার জন্মের পর থেকেই স্বপ্ন দেখে যে আপনি একটা কিছু করবেন, আপনি জীবনে অনেক বড় হবেন, আপনি ড্রাস্টিক একটা চেঞ্জ নিয়ে আসবেন। হ্যাঁ, আপনার কাছ থেকে তারা তেমন কিছু আশা করে না যে অনেক বেশি আপনি ইনকাম করবেন, অনেক টাকার মালিক হবেন এবং সেই টাকা দিয়ে আপনি তাদেরকে ভালো কিছু কিনে খাওয়াবেন। অ্যাকচুয়ালি এই আশাটা কোনো মা বাবা করে না। সো তাদের অ্যাকচুয়াল যে এইমটা থাকে যে আমার ছেলে মেয়ে বড় হবে এবং তারা হ্যাপি থাকবে। যদিও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একটা জিনিস চাই, আমার মা বাবা আর একটা জিনিস চাচ্ছে। সো এটা আসলে কঠিন বিষয় না, কারণ লাইফে কারোর জন্য কিছু করাটাও বেটার, কারণ স্যাক্রিফাইস অলওয়েজ আপনাদেরকে বেস্ট রেজাল্ট দেয়, ঠিক না? সো জীবনে কিছু কিছু বিষয় স্যাক্রিফাইস করা উচিত অন্যের সুখটাকে কেন্দ্র করে। যাই হোক না কেন, এখন আমি আসল কথায় আসি। যারা জেএসসি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনাদের পরীক্ষার বাকি আছে আর মাত্র হাতে গোনা 5 দিন। সো এক্সাম চলে এসেছে, এখন আমাদের কাজ কি? দেখুন, আপনাদের জীবনের প্রথম ধাপ এইটা। যারা এতটা দিন, মানে এই যে প্রায় একটা বছর চলে গেল, যারা এই সময়গুলো কাজে লাগাতে পারেননি, তাদের জন্য আমি আজকে বলবো যে না, এখনো আপনাদের সময় আছে। 5 দিন হলে কি, এই 5টা দিনে অনেক কিছু। এই 5টা দিনকে আপনি চাইলে যে আপনি 5 বছরে যা পড়তে পারেন না, আপনি চাইলে 5 দিনে তা পড়তে পারেন। বাট আপনাকে কি করতে হবে, আপনাকে কনফিডেন্ট হতে হবে, আপনাকে নিজেকে অ্যাট ফার্স্ট কনফিডেন্ট করতে হবে যে না, আমি 5 দিনে এটা করতে চাই। আমি এর আগে যা করেছি ভুল করেছি, বাট এখন থেকে যেটা করব রাইট করব। আপনি চাইলেই পারেন। সো যাই হোক, আমি যে কথাটা বলি, দেখুন আপনার জীবন, আপনার লাইফ, আর আপনাদের সুন্দর একটা জীবন আপনারা গড়ে তুলতেছেন, ঠিক না? আজকে আপনারা ক্লাস 8 পড়ছেন, তারপরে 9 উঠবেন, 10 উঠবেন। দেখুন অনেক মা বাবা, এই যে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন চলে গেল, অনেক মা বাবা দেখবেন কত স্বপ্ন করে ছেলে মেয়ে পড়াশোনা করিয়েছে। অনেকে যে SSC-তে A+ পেয়েছে, ACC-তে A+ পেয়েছে, কিন্তু আজকে দেখেন বুয়েট মেডিকেল বিশ্ববিদ্যালয় পরীক্ষায় তারা কিন্তু কৃতকার্য হতে পারেনি। এটা কিন্তু লাইফের সবচেয়ে বড় একটা কষ্ট মা বাবার জন্য, যে হায় আমি এত টাকা নষ্ট করলাম, ছেলে মেয়ের পিছনে লাইফটা শেষ করে দিলাম, কিন্তু ছেলে মেয়ে তো আমাকে আহামরি কিছু দেখাতে পারলো না। সো এর চেয়ে আর দুঃখ পিতামাতার জন্য কিছুই থাকতে পারে না। আর আমি আরেকটা কথা বলতে চাই, তারাই হচ্ছে প্রকৃত সন্তান যারা পিতামাতাকে সুখে রাখতে পারে, পিতামাতাকে খুশি রাখতে পারে। আর অনেক টাকা পয়সা পিতামাতাকে খুশি রাখতে পারে না, পিতামাতাকে দুইটা জিনিস খুশি রাখতে পারে। একটা হচ্ছে আপনার ভালো কৃতকর্ম বা ভালো কাজ, ঠিক না? আরেকটা হচ্ছে আপনার সুন্দর মুখের হাসি, রাইট না? সো এই দুইটা জিনিস মা বাবা সবসময় চায়, আমার বাচ্চা অলওয়েজ হ্যাপি থাকবে, আর মা বাবা সবসময় চায় আমার বাচ্চা সব জায়গায় বেস্ট হবে। সো এখন এই বেস্ট কার জন্য, আপনার জন্য? আপনারা হয়তো বা এখন ছোট মানুষ, অনেক ভুল করবেন স্টাডি ক্ষেত্রে, লাইফের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে অনেক ভুল করবেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার। অ্যাকচুয়াল ম্যাটার হচ্ছে ভুলের মাধ্যমে মানুষ শিখে। বাট আমি আরেকটা কথা বলবো, যে দেখো ভাই, তোমরা তো ছোট, ঠিক না? ছোট ভাই বোন, সো তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এখন লেখাপড়া, এখন লেখাপড়া করবে, মনোযোগ সহকারে লেখাপড়া করবে, জীবনটাকে সাজিয়ে নেবে, প্রতিটা ধাপকে এমনভাবে সাজাবে যে যদি মনে করো যে বিশাল বড় বড় বাধাও চলে আসে, তোমাকে সেই জায়গা থেকে স্থানচ্যুত করতে পারবে না, ঠিক না? সো একইভাবে তুমি মনে করবা যে সামনে আমার পরীক্ষা আসছে, আজকে থেকে আমি পড়তে বসবো এবং আজকে থেকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত আমি কাজে লাগাবো, আমি একটা সেকেন্ড সময় নষ্ট করব না। যে রায়হান স্যার বলেছেন যে আজকে থেকে আমাকে পড়তে হবে, সো আজকে 5 দিন পড়লেও আমি A+ পাবো। এই 5 দিন মনোযোগ সহকারে একটা স্টুডেন্ট পড়বে, আমি আশা করি সেও A+ পেতে পারে, ইফ হি অর শি ওয়ান্টস। আপনাকে চাইতে হবে, মন দিয়ে চাইতে হবে। মন দিয়ে চাইলে কি পাওয়া যায় না বলেন? সৃষ্টিকর্তাকে মন দিয়ে চাইলে পাওয়া যায়। সো এই সামান্য বিষয়, এই পৃথিবীর সামান্য একটা এক্সাম, একটা এক্সামে আপনি চাইলে একটা ভালো একটা রেজাল্ট করতে পারবেন না, একটা JSC-তে সামান্য একটা A+ আনতে পারবেন না, দ্যাটস ভেরি সিম্পল।
এ প্লাস পাওয়া তো খুবই সিম্পল, বাট এটার জন্য দরকার কি? এটার জন্য দরকার কনফিডেন্স। অ্যাট ফার্স্ট কনফিডেন্স, সেকেন্ড মানে আপনার লেখাপড়ার যে কনফিডেন্স থাকলে তো চলবে না, আমাকে কাজ করতে হবে, ঠিক না? আপনারা ভাব এবং কাজ পড়েছেন কাজী নজরুল ইসলামের, ঠিক না? উনি কি বলেছেন যে আমাকে শুধু ভাব নিয়ে বসে থাকলে হবে না, আমাকে কাজে নেমে পড়তে হবে। সো তারপর তার মানে কি আমি ভাববো না? হ্যাঁ ভাবতে হবে, কারণ ভাবি কি, ভাবটা কি কাজ রূপ দেয়, কারণ কাজ আমাকে কাজ করতে হলে অবশ্যই আমাকে ভাবতে হবে। সো সবকিছুর মূলে ভাবনাও একটা ইম্পর্টেন্ট জিনিস। সো যাই হোক না কেন, দেখুন আমার, আমি একজন টিচার, আমি অনেক সময় অনেক কিছু বিষয় উপলব্ধি করি, অনেক মা বাবা অনেক কথা শেয়ার করেন, কষ্টের কথা আবার ভালো কথা, আবার হাসির কথা আবার কান্নার কথা। যাই হোক না কেন, অনেক সময় এমন কিছু কথা বলে যে কথাগুলো আমি চাইলেও স্টুডেন্টদের কাছে সরাসরি বলতে পারি না, আমি চাইলেও শেয়ার করতে পারি না। আমার আমার খুব কষ্ট লাগে, আমার কষ্ট লাগে যে দেখো ভাই, তোমরা তো, আমি জানি এই বয়সটা আবেগের বয়স, এই বয়সটা একটা খারাপ বয়স, এই বয়সে অনেক কিছুই চায়, ঠিক না? আমরা জানি সুকান্ত ভট্টাচার্যের বিভিন্ন লেখা আমরা পড়েছি, 18 বছর বয়স আছে, হ্যাঁ একটা কবিতা ওনার লেখা। সো যাই হোক না কেন, এই বয়সটা ভালো না ভাইয়া, এই বয়সটা খুবই একটা বাজে বয়স, এই বয়সে অনেক কিছু মনে হবে যে আমি অনেক কিছু পেয়ে গেছি, আমার এই বয়সটা মনে হবে যে আমি বস, আমি সব, আমার আমার সাথে বেস্ট কেউ নেই। অ্যাকচুয়ালি এই বয়সটা এরকম মনে হয়, কিন্তু অ্যাট এ স্টেজ যখন আমি নিজেকে ডেভেলপ করতে না পারি, নিজেকে একটা জায়গায় এস্টাবলিশ করতে না পারি, তারপর মনে হয় হায় রে আমি কি করলাম লাইফে, লাইফটাকে নষ্ট করে দিলাম, লাইফে তো কিছুই করতে পারলাম না। সো আমি মনে করবো আশাহত হওয়া যাবে না, প্রতিটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে হবে। এবং আমি এইটা বলবো না যে মা বাবার জন্য আমি করবো, দরকার নেই, বন্ধুর জন্য দরকার নেই, নিজের স্বার্থের জন্য করো। এই পৃথিবীতে তুমি তখনই টিকে থাকবে যখন তুমি তোমার নিজের স্বার্থের জন্য কিছু করবে। আর স্বার্থ বলতে ওইটা বলি নেই আরেকজনের ক্ষতি করে তারপর কিছু করা, স্বার্থ বলতে আমি এইটা বুঝিয়েছি নিজেকে ভালোবাসতে শিখো। এই পৃথিবীতে সেই হচ্ছে সফল হতে পারে যে নিজেকে ভালোবাসে, ঠিক না? আগে নিজেকে ভালোবাসতে হবে, আর নিজেকে ভালোবাসার অপর নাম হচ্ছে, পৃথিবীর একমাত্র একটা জিনিস তোমাকে সব জায়গায় জয়ী করবে, সেটা হচ্ছে স্টাডি। লেখাপড়া করো, লেখাপড়া তোমাকে কখনো হারতে দিবে না, কখনো মাথা নত করতে দিবে না, কখনো কারো কাছে ছোট হতে দিবে না। একমাত্র লেখাপড়া, এই জিনিসটা কখনো তোমাকে ছোট হতে দিবে না। সো তুমি কেন ছোট হবে, কেন